বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার চ্যানেল ডেলি ভ্লগ মর্নালিতে সবাইকে স্বাগত, বুক ভরা ভালোবাসা দিয়ে আর একটা সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আসলে কি বলতো, অনেকদিন পরে ব্লগ করছি, তো মন মেজাজটা একদমই ভালো না আজ। মানে আজকাল চারিদিকে যা চলছে, মানে গা পুরো শিউরে উঠছে, মানে কিছু বলার নেই, মন মেজাজে ভালো নেই। তার কারণ হচ্ছে একটা দেশে একটা মেয়ের কোনো জাস্টিস পাওয়া যায়নি, পাওয়া যাচ্ছে না, যায়নি না, পাওয়া যাচ্ছে না। আজকে 9ই আগস্ট ঘটনাটা ঘটেছে, কিন্তু আজকে ক তারিখ, আমি আজকে ইয়ে করছি, আজকে ক তারিখ তিশা, 24 তারিখ হয়ে গেল, কিছুই জানা গেল না, কিচ্ছু তথ্য পাওয়া গেল না। একটা মেয়েকে এরকমভাবে নির্মমভাবে অত্যাচার করে মারা হয়েছে, শুধু ধর্ষণ নয়, অত্যাচার, অত্যাচার, কাকের মতন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। তা তার জন্য আমরা রাস্তায় যতই আন্দোলন করছি, মানে চারিদিকে সবাই আগুন জ্বলছে, সবাই আগুন জ্বালাচ্ছে, রাগে বিক্ষোভ ফেটে পড়ছে সবার, কিন্তু কিছু করার নেই। বড় বড় মাথারা, বড় বড় সবাই, সব কিছু দিয়ে বিশাল বড় মাথা রয়েছে, হয়তো ইউটিউবের এই কথাটা হয়তো প্রতিটা দিকে দিকে ছড়াতে পারে বা দিকে দিকে নাও ছড়াতে পারে, কারণ আমি খুব ছোট মানে ইউটিউবার এই কারণে। কিন্তু যারা দেখবে ভিডিওটা, তারা একটুখানি শেয়ার করো যে দয়া করে প্রত্যেকটা মা বোনের সম্মান একে অপরকে দিতে হবে। মানে শুধু ওই মেয়েটা গেছে বলে আমি চুপ করে বসে থাকলে আজকে আমার ঘরেও মেয়ে রয়েছে, সেটাই হচ্ছে প্রতিবাদী আন্দোলন। ওই আজকে টাকা বাড়িয়ে দিচ্ছে বলে একটা কল এসেছিলো, ওর জন্য কেটে গেল, তোমাদের দাদাভাই কল করছিল প্রতিবাদে, মানে আজকে টাকা কেন কিছুর বাড়ি দিচ্ছি, দাদাভাই আমাকে কথা বলতেই দিচ্ছে না, বারবার ফোন করে যাচ্ছে, ওর জন্য কল করে কথা বলে নিলাম, তারপর তোমাদের কাছে এলাম। তাই বলছি যে এখানে টাকা বাড়াচ্ছে, ওখানে টাকা বাড়াচ্ছে, টাকা বাড়ালে মুখ বন্ধ হয় না, আর টাকাটা কোনো গভর্নমেন্টের বাবার থেকে দিচ্ছে না, যেই গভর্নমেন্টই আসুক, যে রাজ্যেই, যে যেই মানে দলই আসুক। আজকে সিপিএম এর দল ছিল, তারাও নিশ্চয়ই জনগণের জন্য কিছু না কিছু করেছে, আর সবাই সেই সুযোগটা নিয়েছে। আজকে এই দলও এসছে, জোড়াফুল এসছে, সেও সবার জন্য করছে, সবাই যে এটা ভাবছে যে আজকে জনগণের, জনগণের জন্য নিচ্ছি, কন্যাশ্রী, রূপশ্রী, এগুলো সব নিচ্ছি, তার জন্য সবাই চুপ হয়ে রয়েছে, তোমাদের দিদিরা এই করছে। আরে ভাই, তোমাদের যদি নারায়ণ ভান্ডার দেয় তোমরা কি ছেড়ে দেবে? আমার কাছে একটাই কথা, যারাই বলছো আর যেই দলই আসুক না কেন, তারা তাদের টাকা দিয়েই তাদেরকে দেওয়াচ্ছে, তাহলে কেন নেবে না সাধারণ মানুষটা? কেন নেবে না সাধারণ মানুষটা? কিন্তু খুব গরিব থাকে, মধ্যবিত্ত মানুষরা কিন্তু কটা টাকার জন্যই কিন্তু খুব ইয়ে করে, তা সেই টাকাগুলো কেন তারা নেবে না? কেন সুযোগ দিলে সুযোগ নেবে না? সেই রাজ্যের সরকারটা আর নিয়ে আসছি আমরাই, তা আমরা কেন উপভোগ করবো না সেই সুযোগের? যারা ভেবে থাকো যে এইগুলো করলে মানে ইয়ে অত্যাচার বন্ধ হয়ে যাবে, কখনোই না, কখনোই না। যাদের রাজ্যে রাজ্যটাকে পুরো হিংস তৈরি করে ফেলেছে, তারা কখনোই মানুষে পরিণত হতে পারবে না, তাদের ভেতরটা তো হিংস জন্তু জানোয়ারের মতন, তা কি করে পারবে? মিষ্টুর টিশা, লাঠিটা দে, লাঠিটা দিবি তো, উঠেই এই যে ফোন নিয়ে বসেছে, লাঠি নিয়ে দিতে যাচ্ছিলাম। আর সকালবেলা উঠেই আমি সকালবেলা চলে গেছিলাম তোমার ইয়েতে, এই যে লাঠি দিয়ে দিতে যাচ্ছিলাম, তা ওটার নাম কি, সকালবেলা উঠেই তোমাদের দিদিভাই চলে গেছিলো আজকে ছোট মেয়ে রেজাল্ট আনতে, তার রেজাল্টে ফার্স্ট হয়েছে, তোমাদের কাছে এটাই বলার ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার বাজার করে নিয়ে চলে এসেছি আসার সময়, আজকে নিয়ে এসেছি তাজা তাজা লোটে মাছ, কিন্তু সরু সরু পেয়েছি, লোটে মাছ নিয়ে এসেছি, আর অল্প চিংড়ি নিয়ে এসেছি, ওটা হচ্ছে ভেন্ডি দিয়ে তরকারি হবে, আর টক ডাল হবে, আর ভাত, ভাত আর ডাল বসিয়ে এসেছি অলরেডি, আর এখানে সবজি কাটতে আমি অলরেডি বসে গেছি, দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো কুচি কুচি। ভাবছো এই প্যান্টটা কেন পরে আছি, কি করবো প্যান্টটা, আমি চুড়িদার পরে গেছি, আবার যাবো আমি রান্না করতে করতে একটু ব্যাংকে, ব্যাংকের একটু কাগজপত্রের কাজ আছে একটু করবো। আর এটা হচ্ছে আমড়া দিয়ে ডাল, টক ডাল হবে, আমাদের ঘরে টক ডাল বেশি হয় তোমরা তো জানোই, সুতরাং টক ডাল হবে।
লোটে মাছটা কাটা বাকি আছে এখনো। মাছটা দেখাচ্ছি তোমাদেরকে কতটা মোটা মোটা। বেশি মোটা না গো, ওখান থেকে এটাদের তো মিষ্টি বটি। ওই যে দেখ ইয়ের উপর রয়েছে, রকের উপর, রকের উপর, রকের উপর খুঁজবে না আমার মেয়েরাও, একটা টেনে সর মারলে ঠিক হয়ে যাবে। খুলে দিচ্ছিস বটি, মাথায় বুদ্ধি কবে হবে কে জানে। আমার মেয়েটার, আমার মেয়েটা ফার্স্ট হয়েছে। বন্ধুরা সবাইকে আশীর্বাদ করো, হাফ ইয়ারলি রেজাল্ট বেরিয়ে গেল। আজকাল আমাদের যেমনি হাফ ইয়ারলি পরীক্ষা হতো তোমার জানুয়ারি এই ইয়েতে সেপ্টেম্বরে, অক্টোবরে পরীক্ষা মানে পুজো থাকতো, আর এক মাস ধরে টানা পরীক্ষা হতো। এখন বাবা দিনকাল সব চেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে তোমার এখন সব চেঞ্জ বন্ধুরা, বুঝলে। এত সরু সরু লোটে কি করবো বলে, নিয়ে যাও খেয়ে বলবে, এই আবার কি কথা, খেয়ে আর কি বলবো। লোটে তো তাজা কিন্তু খেয়ে কি বলবো, সরু সরু আঙুলের মতন লোটে, কিন্তু পেলাম না আর কোথাও, ওর জন্য নিতে বাধ্য হলাম, কি করব বলো বন্ধুরা। চলো পরে আসছি, ভাত এদিকে টক ডাল এদিকে ভেঙ্গি আলুর তরকারি হচ্ছে, ভেঙ্গি দিয়ে ভেঙ্গি আলুর তরকারি, লঙ্কাটা দেবো নাড়া লাগাতে, টমেটো দিয়ে লঙ্কা জিরে জিরে আর হলুদ জিরে দিয়ে কাঁচা লঙ্কা সরে হয়ে যাচ্ছে কি ভেন্ডি আলুর তরকারি। চলো ঝটপট করে রান্না সেরে নি। তো হ্যালো বন্ধুরা, এক্ষুনি আমি স্পাইসি নুডল খেলাম, কোরিয়ান নুডল যেগুলো সেগুলো খেয়ে আমার তো অনেক ভালো লেগেছে, আমার অতটা ঝাল হয়নি, আর কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি, তাও আমরা ভালো করে বলে দিয়েছি তোমাদের কাছে। হ্যাঁ, কাজের চাপ ছিল মায়ের, কাজে অনেক কাজ ছিল, তাই জন্য ভিডিওটা আর এন্ড করা হয়নি। আজকে সারাদিন কি করছি তোমরা দেখতে থাকো আর শুনতে থাকো, আমাদের সাথে থেকো, টাটা। তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে কোনো রকমের বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় ভিডিও শ্যুট করার জন্য, একটু বেরিয়েছিলাম, ঠিক আছে, তোমরা তো দেখতেই পাও আমার ভিডিওগুলো, আমার শর্টসগুলো, আমি একটু বেরিয়েছিলাম, আজকে ছুটি আছে, কালকে ছুটি আছে। আজকে সকালবেলা বিরিয়ানি খেয়েছিলাম, একটা একজন দিয়েছিল দুটো প্যাকেট বিরিয়ানি, তো তোমাদের দাদাভাই ছিল না বলে আমাদের মা মেয়েদের হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি করছি এখন চিকেন, কারণ চিকেন রান্না সবাই মিলে আমরা বন্ধু মিলে খাবো, আজকে করে দিচ্ছি চিকেন। কালকে আবার আমার বান্ধবীর বাড়ির নিমন্ত্রণ আছে, কালকে জন্মাষ্টমী, সবাই জানো কম বেশি সবার ঘরেই পুজো হয়, গোপাল পুজো করাটা কিন্তু চারটিখানি ব্যাপার নেই, চার পাঁচ বেলা তাকে সেবা দিতে হয়, চার বেলা
তারপরেই হয়তো ওর গোপাল, গোপালকে ভালো মতন রাখতে হয়, নাহলে গোপাল কিন্তু ফুরুত পালিয়ে যাবে। ওর জন্য আমার বান্ধবী খুব ভালো করে নিষ্ঠাভাবে পুজোটা করে, তা কালকে গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন মাংস রান্না করতে করতে সারাদিন আর অন হতে পারিনি, কারণ মেয়ে তো তোমাদের সাথে অন হয়েছিলই, ছোট মেয়ে, তা একটু বেরিয়েছিলাম আমরা দুপুরবেলা। এখন কটা হবে জানো? 6:30। আমি তাড়াতাড়ি রান্না বান্না করে নিচ্ছি, সব বন্যা মিলে আড্ডা মারবো তার জন্য। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদেরকে রান্নাটা অবশ্যই শেয়ার করবো কেমন হয়েছে। তো চলো বন্ধুরা, চলো টাটা। তারপর চলে এসেছিলাম পরের দিনকার, আমি জন্মাষ্টমীর দিন সন্ধ্যাবেলা আমার মনাকে একটা ড্রেস কিনে দিলাম, আমার রসগোল্লা, আমার এটা গোপাল, গোপালকে একটা ভিডিও করার জন্য ড্রেস কিনে দিয়েছিলাম, তা তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। কেমন লাগছে আমার লাড্ডু গোপালকে? এইটা হচ্ছে আমার গোপাল সোনা। আমার সোনাকে কেমন লাগছে বলো? পুরো কানাইয়া লাগছে না, ছোট কানাইয়া? বলো তো কেমন লাগছে? দু তিন দিনের ভিডিও একসাথে শ্যুট করে তোমাদের মানে তোমাদের কাছে ছাড়ছি, তো কিছু মনে করো না। এখন অনেক চাপ পড়েছে, আগের মতন ব্লগ দিতে পারি না, তার জন্য আমাকে ক্ষমা করো। এরপরে যে আমার বান্ধবীর বাড়ি, সে আমাকে ফোন করে করে পাগল করে দিচ্ছে যে কখন আসবি, কখন আসবি, কখন আসবি। তা সে একটা আবার কেকও অর্ডার দিয়েছিলো, তা আমি এটা ভিডিও শেষে তোমাদেরকে কেকটাও দেখিয়ে দেবো, যে আমার মেয়েকে একটা কেক অর্ডার দিয়েছিলো, সেই কেকটা গোপীর জন্য, মানে ওর ঘরের গোপু সোনার জন্য অর্ডার দিয়েছিলো। আর আমার সোনাটাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা, আমি কিন্তু ভিডিও ক্লিপ পরে দেখালাম, মানে দিলাম। দেখো তো আমার বাবুটাকে কেমন লাগছে, আমার থন্টুটাকে, আমার সোনাকে কেমন লাগছে, আমার গোপী সোনা, আমার মুখের হাসিটা দেখো না, আমার সোনার মুখের হাসিটা দেখো, মনে হয় একদম জড়িয়ে ধরি, জড়িয়ে ধরি, মানে হৃদয়ের টুকরো এটা আমার, হাসিতে পাগল করে দেয় সবকে। আর আমার বড় মেয়ে হলো ওর জীবন, আমার বড় মেয়ে এই পাশে রয়েছে বলেই ও ভিডিওটা করছে, স্লো মোশন করতে পারছি, নইলে কিছুই করতো না, বুঝলে তো। চলো চলে যাওয়া যাক আমার বন্ধুর বাড়িতে। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি বন্ধুর বাড়িতে গিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। ওকে চলো টাটা। এই দেখো চলে এলাম আমরা বান্ধবীর বাড়ি, সে করছে গোপু সোনাকে আশীর্বাদ, তারপরে করবে ওর মেয়ে আশীর্বাদ, তারপরে আমার ছোটো মেয়ে করবে আশীর্বাদ। বড় মেয়ে আশীর্বাদ করতে পারিনি, তার কারণ হচ্ছে ওর একটুখানি অসুবিধা ছিল, এই কারণে ও করতে পারিনি, মানে পরে এসেছিলো তার জন্য। ও আগে আশীর্বাদ এরা তিনজন করে নিয়েছে, আর আমি তো করতে পারবো না, আমার মায়ের 1 বছর হয়নি এই কারণে। তো চলো পরপর আশীর্বাদগুলো সেরে নেওয়া যাক, চলো টাটা। বন্ধুর বাড়িতে রাত্রিবেলা ডিনার করে চলে এসেছিলাম, আর লুচি আর ছোলার ডাল করেছিল, তো ওখান থেকে খেয়ে চলে এসেছিলাম, তো ওদের দাদাভাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছে। মেয়েকে আদর করে আজকের দিনটা শেষ করছি, টাটা। এই দেখো আমি বললাম না তোমাদেরকে যে আমি কি সুন্দর কেক করেছি আমার মেয়ে গোপু সোনার জন্য, এটা আমার বান্ধবী অর্ডার করেছিল, যার বাড়িতে আমরা গেলাম, ডিনারটা শেষ করলাম, তা তার বাড়িতে এই কেকটা অর্ডার দিয়েছিল, তা আমার মেয়ে বানিয়েছে, কেমন লেগেছে অবশ্যই বলো। তো ভালো লাগলে অবশ্যই ভালো ভালো কমেন্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার তো সাবস্ক্রাইব করে দিও। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি, টাটা।